ওগো ওগো তুমি ওদের চলে যেতে বলো না আমরা যে আমাদের বড় বৌমাকে নিয়ে যেতে দেব না সেটা তো ওরা বুঝতেই পারছে বীরেশটা আমার বড্ড ভদ্রলোক আইগোরা যা তো বিদায় কর ওদের তোমরা কেউ চিন্তা করো না কারণ এই বাড়ি ছেড়ে তোমাকে যেতে হবে না অফিসার ক্যারল আমার বিবাহিত স্ত্রী আমি এদেশের নাগরিক তো আমার সঙ্গে ক্যারলের বিয়ে হওয়াতে খুব স্বাভাবিকভাবেই ও এদেশের সিটিজেনশিপ পেয়ে গেছে তাই এখন ওর নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন কোনো সংশয় উঠতে পারে না Actually, this is a valid point. আমি নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দিয়েছি কয়েকশো মানুষ সাক্ষী আছে আর মিম সাহেব এখন ক্যারল ব্রাউন নয় হচ্ছে ক্যারল লাহিরি কিছু একটা করো নাহলে তো ব্যাপারটা পুরো অন্যদিকে ঘুরে যাচ্ছে কি যে তোমরা সব বলো না মাথায় কিছু ঢোকে না ওটা আবার বিয়ে হয়েছে নাকি বেকার সব কথাবার্তা একটা ছেলে খেলাকে বিয়ে করে চালানো যোগেশ মুখ সামনে কথা বলো অগ্নি সাক্ষী করা বিয়েটাকে তুমি ছেলে খেলা বলছো দেখো বাবা আজকের দিনে দাঁড়িয়ে ওই অগ্নি সাক্ষীটাকে কোনো মূল্য নেই হ্যাঁ মানধাতার আমল নাকি যে অগ্নি সাক্ষীকে তুমি বিয়ের প্রমাণ হিসেবে ধরে বসে থাকবে মানেটা কি মেজকে তুমি কি বলতে চাইছো কি কি ব্যাপারটা কি বলতো মেজদা আমি বুঝতেই পারছি না এমনিতে এত নিয়ম কানুন মানো অথচ বিয়ের মতো এরকম একটা ট্রেডিশনাল ইনস্টিটিউশন তার কোনো নিয়মই মানতে চাইছো না এরকম উল্টো পাল্টা বাজে কথা বলে সবটা নষ্ট করে দিতে চাইছো কেন বলো তো কি ব্যাপার স্বভাব স্বভাব ঠাকুরজি কথায় আছে না ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে ইচ্ছে করে মাথাটা একেবারে দেওয়ালে ঠুকে দিই দাদা ও এই বাড়ির ছেলে হয় কি করে বলো তো আর তার চেয়েও বড় কথা ও তোমার ছেলে হয় কি করে হায় 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 কি কাণ্ড হ্যাঁ একটা ভালো মানুষ সৎ মানুষ সত্যি কথা বলছে যার যা মুখে আসছে সে তাই বলে যাচ্ছে দেখো কি বিপদ দেখো ও বাবা তোমরা কেমন ভালো মানুষ সে আমার জানা আছে হাড়ে মজ্জায় জানা আছে যেমনি দেবা তা তেমনি দেবী তার মানে বেশি মানে আপনি আমাকে তুমিও না সে রাখো পিসিমণি সব কথায় রিয়্যাক্ট করো কেন কেন মুক্কু সুক্কু মানে যেমন তেমন মেজকা পিসির আমিকে অসম্মান না করে স্পষ্ট করে বলো তো তুমি কি চাও বলো দেখ গোরা তুই বলছিস তোদের বিয়ে হয়েছে তাই তো